ট্রাস্টের বল। উদ্যোগে উপজেলার গরিব অসহায় পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ট্রাস্টের সভাপতি খলিলুর রহমান বলেছেন, অসহায় মানুষের সেবা করাই হচ্ছে সর্বোত্তম ইবাদত। এই সর্বোত্তম ইবাদতের জন্যই ট্রাস্ট গঠন করে প্রকৃত সেবার মানসিকতা নিয়ে আমাদের কার্যক্রম শুরু করেছে। তিনি আরো বলেন, সেবার পরিধি বাড়ানোর জন্য যুক্তরাজ্য প্রবাসী সহ সর্বস্তরের বিশ্বনাথবাসীর পরামর্শ ও সহযোগিতা চাই। এই সেলাই মেশিনের মাধ্যমে উপজেলার 14টি পরিবার স্বাবলম্বী হলে তাদের এই শ্রম পরিপূর্ণতা লাভ করবে বলে তিনি জানান। ট্রাস্টের সহসভাপতি ছালেক মিয়ার সভাপতিত্বে মঙ্গলবার বিশ্বনাথের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি, গীতিকার ও সাংবাদিক নাজমুল ইসলাম বকুল। সংগঠনের অর্থ সম্পাদক শাহিন মিয়া, ক্রীড়া বিষয়ক সম্পাদক রৌফ আলী, কার্যনির্বাহী পরিষদ সদস্য হারুন মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বনাথ বন্ধু সমাজ কল্যাণ সংস্থার সদস্য আলী হোসেন রোহেল, বদরুল ইসলাম, আনসার আলী, হাসান আহমেদ, শাহ জুম্মান, আমির আলী সহ আরো অনেকে। অনুষ্ঠানে ট্রাস্টের পক্ষ থেকে উপজেলার 14টি পরিবারের মধ্যে 14টি সেলাই মেশিন ও প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বিশ্বনাথ বন্ধু সমাজ কল্যাণ সংস্থার সদস্যবৃন্দ।